হয় আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে, তার মানে কি সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ। এখন আপনি কি আমাকে বলবেন যে ইসলাম ধর্ম অনুযায়ী সমকামিতার শাস্তি কি হতে পারে? আর একটা ব্যাপারে আমি জানতে চাইব যে অনেকে বলে যে সমকামিতা নাকি জেনেটিক, বিজ্ঞানীদের মধ্যে অনেকে এরকম কথা বলেন, আর যারা সমকামী তারা তখন মনে করে যে সমকামিতা করার একটা অধিকার তাদের আছে, কথাটা সঠিক? এটা কি জেনেটিক? আপনার মতামত কি? ব্র্যাক ইউনিভার্সিটির যে ব্র্যাক ব্যাংক আছে বা বিকাশ আছে, এগুলো আমাদের বয়কট করা খুব জরুরি। আমাদের যে কোমলমতী বাচ্চারা, কোমলমতী শিশুরা, আপনার আমার সন্তান বা আপনার আমার ভাই আমার বোন, যাদেরকে এই সব শিক্ষা দেওয়া হবে, মানে ব্র্যাক আপনার এই সব সমকামিতা নিয়ে কাজ করে, তখন তিনি ইন্ডিয়া থেকে চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে জরুরি ট্যাগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয়শক, সমকামিতার প্রতিবাদ করাই, জেন্ডার পরিবর্তনের প্রতিবাদ করাই চাকরি হারিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎসব স্যার, এই যে তার প্রতিবাদ, এই প্রতিবাদ করার কারণেই কিন্তু তিনি চাকরিচ্যুত হয়েছেন, যার কারণে সারা বাংলাদেশের মানুষ কিন্তু গর্জে উঠেছে এবং তার পক্ষ নিয়ে কথা বলছে এবং তার পক্ষে কিন্তু কাজ করছে। প্রিয়শক, এই যে সমকামিতা, এই সমকামিতা নিয়ে কিন্তু মুখ খুলেছেন ডক্টর জাকির নায়ক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে দেখে আসবো ভিডিওটি, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। ডক্টর জাকির, এখন আপনি কি আমাকে বলবেন যে ইসলাম ধর্ম অনুযায়ী সমকামিতার শাস্তি কি হতে পারে? আর একটা ব্যাপারে আমি জানতে চাইব যে অনেকে বলে যে সমকামিতা নাকি জেনেটিক, বিজ্ঞানীদের মধ্যে অনেকে এরকম কথা বলেন, আর যারা সমকামী তারা তখন মনে করে যে সমকামিতা করার একটা অধিকার তাদের আছে, কথাটা সঠিক? এটা কি জেনেটিক? আপনার মতামত কি? আপনি যদি ইসলামিক শরীয়ত অনুযায়ী কোনো শাস্তির কথা বলেন সমকামিতা প্রসঙ্গে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর আমাদের নবীও অনেক হাদিসে এমন কথা বলেছেন সমকামিতা প্রসঙ্গে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 80, এছাড়াও আছে 81। আল্লাহ বলেছেন এখানে লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আছে, আর লুত আলাইহিস সালাম তার লোকজনকে বলছেন যে তোমরা এমন কুকর্ম করছো যেটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি। মানে তোমরা যে লাম্পট্য করছো, কুকর্ম করছো, এটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি। আর কামতৃপ্তির জন্য কি নারীকে ছেড়ে পুরুষের কাছে যাও? মানে তোমরা কি পুরুষদের কামনা করছো? নারীকে ছেড়ে তোমরা কি পুরুষের প্রতি আকৃষ্ট? এ ধরনের কথা বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত 28-29। এখানে লুত আলাইহিস সালাম তার লোকজনকে বলছেন যে তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যেটা তোমাদের আগে এই পৃথিবীতে আর কেউ কখনো করেনি। তোমরা পুরুষে উপগত হচ্ছ আর রাহাজানি করছো। আবার সমকামিতার কথা বলছেন, আর আল্লাহ সব মানুষকে যে শাস্তি দিয়েছেন সেটা পবিত্র কোরআনে আছে সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 82। আল্লাহ বলেছেন যে তিনি সেই জনপদকে উল্টে দিলেন, লুত আলাইহিস সালামের দুটো শহর সডম আর গোমরা, আল্লাহ এই শহর দুটোকে উল্টে দিলেন, আর তাদের উপর বারবার বর্ষণ করা হলো পাথর আর কঙ্কর, ক্রমাগত বর্ষণ। এখন সমকামিতার দায়ে একজন মানুষের শাস্তির ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অফ হুদুদ হাদিস নম্বর 4447। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যদি কেউ লুত আলাইহিস সালামের লোকদের মতো পাপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে লোকটা এটা করে আর যার সাথে করা হয় তাহলে সমকামিতা ইসলাম ধর্মে নিষিদ্ধ, আর সমকামিতার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা নিয়ে বলি যে এই সমকামিতা জেনেটিক কিনা, এরকম একটা রিসার্চ করা হয়েছিল প্রায় 15-20 বছর আগে 90-এর প্রথম দিকে। সেখানে একদল বিজ্ঞানী ছিলেন যারা বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক। পরবর্তীতে আরো রিসার্চ করা হয়েছে, সেখানে প্রমাণ হলো আগের রিসার্চের কথা ভুল। যে লোক প্রথম এই থিওরির কথা তুলেছিলেন তিনি নিজেই ছিলেন সমকামী। সমকামিতা যে জেনেটিক, এটার বিরুদ্ধে অনেক আর্টিকেল লেখা হয়েছে। এরকম একটা আর্টিকেল আছে 2004 সালের
এপ্রিলের 6 তারিখে আছে লাইফস্টাইল নিউজ ডট কমে। সে আর্টিকেলটার শিরোনাম হচ্ছে বর্ন অর ব্রেড, সমকামিতা নিয়ে আলোচনা। লিখেছেন রবার্ট নাইট। এই আর্টিকেলটা প্রচার করার পেছনে অবদান রয়েছে বেশ কয়েকজন আমেরিকান মহিলার। তারা প্রমাণ করতে চেয়েছিল সমকামিতা জেনেটিক না, কারণ তাদের গরজ ছিল। রবার্ট নাইট বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করলেন বিজ্ঞানীদের কাছ থেকে, সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকেও, আর প্রমাণ করলেন সমকামিতা জেনেটিক না। তিনি ডক্টর রবার্ট স্পিট জারের উদ্ধৃতি দিয়েছেন লাইফসাইট নিউজ ডট কম থেকে। তিনি সাইকিয়াট্রি প্রফেসর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইউএসএ। তিনি প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না। আর তিনি 1973 সালে আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিলেন যে সমকামিতা মানসিক অসুস্থতা। ভুল প্রমাণ করে এটা লিস্ট থেকে বাদ দিলেন যে মানসিক অসুস্থতা না। তিনি রিসার্চ করলেন আর 200 বেশি মানুষকে বিভিন্ন পরামর্শ দিলেন যারা সমকামী ছিল। পরবর্তীতে তাদের অনেকে সমকামিতা থেকে সরে এসেছে। যে লোক প্রথম বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক, তার নাম ডিন হ্যামার। উনিও ছিলেন আমেরিকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। আর তিনি রিসার্চ করেছিলেন 40 জোড়া সমকামী মানুষের উপরে। বলেছিলেন যে একটা সমকামী জিন আছে, সেই কারণেই নাকি সমকামিতা বংশগত হতে পারে। পরবর্তীতে ডক্টর জর্জ রাইস ডিন হ্যামারের পরীক্ষাটা নিজেই করতে চাইলেন, নিলেন 52 জোড়া সমকামী মানুষ। তবে দুঃখের কথা, তিনি কোনো সমকামী জিন পেলেন না। যখন প্রমাণিত হলো যে সমকামিতা জেনেটিক কথাটা ঠিক নয়, তখন হ্যামার বললেন এখানে স্যাম্পলটা অনেক বড়, সেজন্য খুঁজে পায়নি, আমার স্যাম্পলটা ছোট ছিল, এভাবে অজুহাত দেখালেন। পরবর্তীতে অনেক বিজ্ঞানী, অনেক সাইকিয়াট্রিস্ট এটা নিয়ে রিসার্চ করেছেন। তারাও বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে সমকামিতা জেনেটিক না। আর এমনকি ডক্টর অ্যানাল স্যান্ডার্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যে ইনস্টিটিউট থেকে এসেছেন ডিন হ্যামার, তিনিও রিসার্চ করেছেন। তারপর পেপারে ছাপা হয়েছে 1 জুন 1998 সালে টরেন্টোতে সাইকিয়াট্রিক কনফারেন্সে। তিনি নিশ্চিতভাবে প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না। তাহলে সমকামিতা জেনেটিক হতে পারে না, আর পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। ইসলাম ধর্মে এরকম কোনো ধারণা নেই, এটা খ্রিস্টান ধর্মের একটা ধারণা, অন্যান্য ধর্মেরও। তবে ইসলাম ধর্মে একজন মানুষ কখনোই অন্যের পাপের বোঝা বহন করবে না। আমরা বিশ্বাস করি পাপ উত্তরাধিকার সূত্রে আসে না, আর সমকামিতা বংশগত নয়। ও জাজাকাল্লাহ খায়ের, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর আমি জানি যে অনেক মুসলিম আছে যারা মনে করে যে সমকামিতা জেনেটিক। এ কথাটা বলা হয়েছিল এখন থেকে প্রায় 10 বছর আগে, তাই না? নাকি 10 বছরের সামান্য একটু কম, 14 বছর। তবে এখনো অনেকে এটাকে সত্যি বলে মনে করে। আল্লাহ যেন আমাদের মনে করে, যারা পুরো ব্যাপারটা জানে না, যারা পুরোটা জানে তারাই ব্যাপারে নিশ্চিত যে কথা। আমরা ব্র্যাক ইউনিভার্সিটির যে ব্র্যাক ব্যাংক আছে বা বিকাশ আছে, এগুলো আমাদের বয়কট করা খুব জরুরি। তাদের যে কোমলমতি বাচ্চারা, কোমলমতি শিশুরা, আপনার আমার সন্তান বা আপনার আমার ভাই আমার বোন, যাদেরকে এই সব শিক্ষা দেওয়া হবে, মানে ব্র্যাক আপনার এই সব সমকামিতা নিয়ে কাজ করে, তখন তিনি ইন্ডিয়া থেকে চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে জরুরি ট্যাগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আসলে এই যে আপনারা 7ম শ্রেণীর বইটা দেখতে পাচ্ছেন, এ জায়গায় যে আপনার সমকামিতা ছিল, এই সমকামিতা সম্পর্কে যে ব্র্যাক ইউনিভার্সিটির টিচার আসিফ স্যার তিনি কথা বলছেন, যার কারণে তার চাকরিচ্যুত হয়েছেন, তিনি তার চাকরি খুইয়ে ফেলেছেন, মানে তাকে ব্র্যাক ইউনিভার্সিটি ছাঁটাই করে দিয়েছে, চাকরি থেকে বিচ্যুতি করে দিয়েছে। কারণ কি, তিনি সমকামিতা প্রতিবাদ করেছেন। আসলে এটা কি ব্র্যাক ইউনিভার্সিটির বই না, এটা কিন্তু 7ম শ্রেণী, মানে আমাদের কারিকুলাম যে পাঠদানে যে পরিবর্তন আসছে সেখানে কিন্তু 7ম শ্রেণীর ভিতরে সেই অধ্যায়টা আছে। এখন আমাদের যে কোমলমতি বাচ্চারা, কোমলমতি শিশুরা, আপনার আমার সন্তান বা আপনার আমার ভাই আমার বোন, যাদেরকে এই সব শিক্ষা দেওয়া হবে, মানে আপনার মানুষ গড়ার, মানে ওর মাথা এখনো নরম বা কিছু ঢোকার নরম, যেটাকে আপনার শুরু থেকে বলতে পারি যে ওকে নতুনভাবে যেখানে শিক্ষা দেওয়া হবে ভালো কিছু, সেখানে এই সমকামিতা শিক্ষা দিতে আছে, সেটা সে প্রতিবাদ করছিল। সে প্রতিবাদ করেছিল যে এই সমকামিতা ট্রান্সজেন্ডার বা আপনার হিজড়া সম্প্রদায় বলেন তারা কিন্তু না,
মানে মানুষ এখন ট্রান্সজেন্ডার করে, মানে তার লিঙ্গ পরিবর্তন করে সে এখন ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয়ে তা সমকামিতা করে, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। এই যে সমকামিতা, সেই একটা অধ্যায় এই বইতে আছে, সেটা সে প্রতিবাদ করেছিল আসিফ স্যার। এই প্রতিবাদ করার কারণে ব্র্যাক ইউনিভার্সিটি তাকে চাকরিচ্যুত করেছে। এই ব্র্যাক ইউনিভার্সিটি এই কিছুদিন আগে আপনার খুব আলোড়ন ছড়িয়েছিল, কী কারণ ছিল? তার নাম পরিবর্তন করবে। কেন নাম পরিবর্তন করবে? আমরা ব্র্যাক ইউনিভার্সিটির যে ব্র্যাক ব্যাংক আছে বা বিকাশ আছে, এগুলো আমাদের বয়কট করা খুব জরুরি, খুব জরুরি এইসব বয়কট করা। আমি আজকে আরেকটু আগে একটা ভিডিও দেখলাম যে একজন স্যার, উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে ডক্টর চাকরি করতো, কিন্তু উনি যখন বুঝতে পারছে যে এইসব নিয়ে এই ব্র্যাক ইউনিভার্সিটি কাজ করে, এই ব্র্যাক আপনার এইসব সমকামিতা নিয়ে কাজ করে, তখন তিনি রিটায়ার থেকে চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। এখন আপনার আমি যখন কথা বলবো, তখন যদি আমাদের জঙ্গি ট্যাগ দেওয়া হয়, আমরা মুসলমান, আমরা এইসব তো মানি না, কিন্তু আমার দেশে এইসব সমকামিতা হোক, আমার ভাই বোন বা আত্মীয় স্বজন তাদের সমকামিতা সম্পর্কে জানুক, সেটা আমরা চাই না। হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় হলে, বয়স হলে এমনিও জানতে পারবে, ওরা তখন বুঝতে পারবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কিন্তু যখন একটা শিশু গড়ার, শিশু মনের ভিতরে আপনি যখন এইটা গড়িয়া মাথায় ঠোকাঠুকি করবেন এই সমকামিতা নিয়ে, তো তখন এইটা নিয়েই ভাববে। এখন আমাদের যে পাঠ্যদানে যে আমাদের বাংলাদেশের ভিতরে যে সমকামিতা শুরু করছে, সেটার একটা বিহিত করা দরকার। আমি বলি, সমকামিতা সম্পর্কে মূল ধারণা ছিল কি, এ জায়গায় শরীফ আর শরীফা নামের, মানে শরীফ একটা ছেলে ছিল, তিনি শরীফা নামে পরবর্তীতে নাম প্রদান করে। তখন অন্য শিক্ষক যা, মানে একটা স্কুলে উনি থাকতেন, তখন ওই স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক বা ছাত্রছাত্রীরা বলে, উনি বলেন যে আমি এখানে 10 বছর আগে পড়াশোনা করে গেছি, কারণ আমি তখন শরীফ ছিলাম, এখন আমি শরীফা। মানে বলে, আপনি কি ছেলে থেকে মেয়ে হয়েছেন? কই, না, আমি শুধু আমার নাম পরিবর্তন করছি, আমি মনে মনে ভাবতাম আমি একটা মেয়ে, মানে উনি মনে মনে ভাবতো একটা মেয়ে, এইগুলো কথা। এখন এই ট্রান্সজেন্ডার বলি, এ জায়গায় উনি বলেছেন যে এরকম অবস্থা যে আমি মেয়ে ছিলাম, জাস্ট আমার নেম নামটা পরিবর্তন করেছি, আর কিছু না, আমি মেয়ে মেয়ে মনে মনে মেয়ে মেয়ে ভাবতাম, এবং আমি যখন আমার মেয়েদের প্রতি দুর্বল ছিলাম, মেয়েদের সাথে খেলতে চাইতাম, মেয়েদের সাজুগুজু নিয়ে কাজ করতে চাইতাম, কিন্তু আমার মা বাবা পরিবার আমাদের এটা ভালো চোখে দেখে নাই, যার কারণে আমি পরিবার ছেড়ে এখন অন্য একটা সম্প্রদায়ের সাথে থাকি, যেটা আমাদের সমাজ আমাকে অনিকৃষ্টভাবে দেখে। এবং 4টা 5টা এমনি ছবি দেওয়া হয়েছে, 4 জন 5 জন লোকের, যাদের এক একজন ছিল আপনার যে একজন একজন ইউপি চেয়ারম্যান, একজন পার্লারে কাজ করে, একজন বিভিন্ন করে দেয়, মানে যে তাদের যে উত্থান, যে তারা এখন পিছিয়ে নেয়, এই সব এই জায়গায় প্রমোট করা হয়েছে। এখন কি আপনি, আমি কি চাবো যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে এইসব শিখুক, বাচ্চা ছোটো ছোটো কোমলমতি বাচ্চারা এইসব মাথায় ঢুকাক, এইসব নিয়ে কাজ করুক, যেখানে ভালো সুন্দর পড়াশোনা করবে, ভালো আগে কত সুন্দর সুন্দর কবিতা ছিল, গল্প ছিল, সেই সব কেটে কেটে নতুন কারিকুলাম শুরু করছে, যেখানে সমকামিতাকে প্রমোট করছে। এই প্রমোট করার কারণে, প্রমোট করছে যার কারণে, প্রতিবাদ করার কারণে একজন টিচার, একজন স্যারের, আসিফ স্যারের প্রতিবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে সমকামিতা নিয়ে কথা বলায়, প্রতিবাদ করায়, বইয়ের পাতা ছেড়ায় চাকরিচ্যুত হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আসিফ মাহতাব উৎসব স্যার। তিনি যে কাজটি করেছেন, ইসলামিক একটি কাজ করেছেন, ধর্মীয় একটি কাজ করেছেন, বাংলাদেশের মতো একটি ধর্মীয় দেশে, ইসলামিক দেশে কখনোই সমকামিতার প্রভাব ফেলানো যাবে না, কারণ এইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশ, আমাদের এই দেশে সমকামিতার কোনো স্থান দেওয়া যাবে না, এবং যারাই এই চক্রান্ত করবে তাদেরকেই প্রতিহত করতে হবে, এবং সাথে সাথে তাদের প্রতিবাদ করে তাদেরকে দমিয়ে দিতে হবে। প্রিয়শক, সেই কাজটিই কিন্তু করেছেন আসিফ মাহতাব স্যার, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে সারা বাংলাদেশের জনগণ। সাথে সাথে তার কেন তার চাকরিচ্যুত হলেন, কেন চাকরি হারালেন, সেই জন্য কিন্তু ব্র্যাক ব্যাংকের উপর আঙুল তুলেছে সবাই, এবং সবাই বলছে যে তার চাকরিটি কিন্তু ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ব্র্যাকের যত কিছু আছে সব কিছু কিন্তু বাংলাদেশের মানুষ বয়কট করতে শুরু করবে, তখন কিন্তু দিশেহারা হয়ে যাবে ব্র্যাক। প্রিয়শক, এই বিষয়গুলো নিয়ে আপনি কী বলতে চান, কী বলার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।